দর্শক আমি এক কেজি গোস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি পিঁয়াজ দিয়ে নিন তারপরে আদা রসুন বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে জিরা গুঁড়িয়ে দিন তারপরে ধরিয়া গুঁড়ে দিয়ে নিন তারপর হচ্ছে হলদির গুঁড়ে দিয়ে নিন তারপর নুন দিয়ে নিন তারপর হচ্ছে তেজপাত দিয়ে নিুন সবার শেষে দেওয়া হচ্ছে তেল দিয়ে এটা কিন্তু ভালো করে মাখে শাকে নেবে না যত সুন্দর করে কিন্তু এই গোস্তটা মাকাই মেন ততই কিন্তু মজাদার হইবে রান্নাটা তো এই জন্য কিন্তু আমি খুব সুন্দর করে মাকে সাকে নেওয়া সো না ধস ধর মাকে চাকে নিবে না হলেও কিন্তু তুমি পাঁচ মিনিটের মতন হ্যাঁ মাখে চাকে নিিস মানে সবগুলো মশলা দেন গোস্তের মধ্যে ভালো করে ঢুকি ঢুকি যায় এই যে দেখো এখন মোর কিন্তু মাখা হয় হয়ে গেছে এখন মো এগুলো ভালো করে কিন্তু একেবারে চাপ দিয়ে দিয়ে এখন দিয়ে দেওয়া চাপ দিয়ে দিয়ে নাও গোস্তগুলা সুন্দর করে একে করে দিয়ে দিয়ে ঢাকি ধুবে রাখবে তার ঢাকি ধুবে না অবশ্যই কিন্তু বিশ মিনিটের মধ্যে ঢাকি ধুবে রাখবে তারপরে এখন আমি জল জয় জয়ত্রী দিস তারপরে হচ্ছে গোটা মশলা দিসু দেখো এই যে তারপরে হচ্ছে সবগুলা কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে আনাওস মিষ্টি আনা তেল দিসুন দিয়া কিন্তু এর মধ্যে দিয়ে নিন এই ফোরনটা যদি আমরা তেলের মধ্যে দিই তাহলে গ্র্যান্ডটা কিন্তু ভালো আসবে এই জন্য কিন্তু তেলের মধ্যে আমরা দিয়ে নিন তারপরে হচ্ছে গোস্তগুলো যে মেরেমের করে থসো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিন দিয়ে কিন্তু এখন ভালো করে কষে কষে নিবে রাখবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় না ততক্ষণ পর্যন্ত কিন্তু কষা কষাকষি নেবে নাগবে পানি শুকিয়ে কিন্তু তেল একের উপর ভাসিয়ে উঠবে তখনই কিন্তু আমার কষাকষি বন্ধ করে নাগবে তা আমরা কিন্তু একেবারে বারে কিন্তু কষাকষি করে না যত ভালো করে কষায় মেন গোস্তের ভিতরে মশ লাগলে একটা খুব সুন্দর করে কিন্তু ঢুকে যাবে আর এক নাও কিন্তু খাইতে খারাপ লাগবে না খুবই কিন্তু মজাদার লাগবে খুব স্বাদ লাগবে তাই এই জন্য কিন্তু ভালো করে কষা নিবে নেবে যে দেখছেন যেগুলা পানি উঠছিল কষা কষা একবারে দেখো তেল একবারে ওপর ভাসিয়ে উঠছে আর পিয়েজগুলা যেগুলি আসিল সেই কিন্তু সৌ গাও চলে গেছে তো করে কিন্তু ভালো করে এখানে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দেওয়া যাবে না এলায় ইঙ্গে করে কিন্তু কষা কষি নিবে তাই দেখো কিন্তু খুব সুন্দর করে কষা কষক খুব ধর্ষ করে কাজটা করবে না যখন দেখবেন যে সাইডও নাগাই শোষে নাগাইয়ে শোষে তখন ফির ভালো করে এখন নাড়াছাড়া করে দেবে আর অবশ্যই কিন্তু চালটা মিডিয়ামে থুবে লাগবে একবার লো করা যাবে না একবার হাইও করা যাবে না মিডিয়ামে থুয়ে কিন্তু এখানে নাড়াছাড়া সালা করে নিবে তাই যে দেখো মিডিয়ামে থুয়ে কিন্তু নাড়াছাড়া করো আর একটা কথা সবসময় মনে থেমেন এই গোস রান্না করতে কিন্তু গরুর গোস্ত রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর অনেক কিন্তু ধৈর্যের একটা দরকার আছে ধৈর্য ছাড়া কিন্তু গরুর গোস্ত রান্না করা যাবে না নিম্ন হলেও কিন্তু দেড় থেকে দুই ঘন্টা লাগবে এই গরুর গোস্তটা রান্না করতে তাই এনকে করি কিন্তু অনাবরত নাড়াছাড়া করি কিন্তু গরুর গোস্তটা যদি আমরা রান্না করি তাহলে খাইতে কিন্তু অসাধারণ হইবে আমরা যেঙ্ক এগুলো রান্না করি তাছাড়া কিন্তু বেশি স্বাদ লাগবে এই গরুর গোস্তটা তাই যে দেখো মুই কিন্তু এনকে করি এখানে নাড়াচাড়া করে নিশুন ইয়ে কিন্তু তেলটা যেন উপর ভাসে উঠছে যে মশলা গেলেও মাখা যে পানিগুলি আসে সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে নেওসো মানে হাত ধুয়ে আমি যে পানিগুলো থসুম এরপর হয় যে গোস্তগুলো যে বাড়ি এটা সেটা তো কিন্তু ওখানে গরম পানি দেওয়া নোস আর অবশ্যই অবশ্যই এটা এখানে কি করবে না গরম পানি দিবে নাগবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু গোস্তের কালারও নষ্ট হয়ে যাবে গোস্তের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য মুই দেখো একটা চুলত কিন্তু একেবারে গোস্ত আনতো আনতেসো একটা চুলের কিন্তু গরম পানি বসে দিয়েছো একেবারে গরম গরম পানি কিন্তু এখানের মধ্যে দিয়েও আর একে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না এনকে করে অল্প অল্প পানি দেবে না অল্প অল্প করে কষে নিবে নাগবে তাই এই যে দেখো মূর কিন্তু পানি দিন

আর ওটা দিয়ে ভালো করে কিন্তু কষে কষে নিবে না যে দেখো খুব সুন্দর করে কিন্তু কষে কষে নিবে নাগবে আর একটা জিনিস তোমাকে বারে বারে কষো কিন্তু ধৈর্য সহকারে এই কাজটা করবে না জাল বাড়ি দিয়ে কিন্তু কাজটা করা যাবে না হলে চারপাকে পুড়ি লাগবে আর পোড়া গেলে কিন্তু সে পোড়া তরকারি কিন্তু স্বাদ নাকে না তাই এই জন্য এখানে করে কিন্তু ধৈর্য সহকারে নাড়াছাড়া করে নিবে না পর্যন্ত ফির তেলটা ভাসিয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত আমাকে ফির নাড়াচাড়া করে নিবে নাগবে আর গরু গোস্ত যত বেশি কষাবেন তত কিন্তু বেশি মজা লাগবে মানে পানি বেশি করে দিয়ে ঢাকনা দিয়ে থাকে গে নেন কতক্ষণে হোক কতক্ষণে সেদে সেজুক এঁকে করে কিন্তু রান্না করবে না সে রান্না কিন্তু এখনও মজা লাগবে না আর স্বাদ লাগবে না এংে করে একবার রান্না করে দেখেন কতটা মজা লাগে কতটা স্বাদ লাগে আর গোস্তের কালারটাও কতটা সুন্দর হয় আর গোস্তের যে ঝোলটা আছে সেটাও কিন্তু কতটা ঘন হয়ে আসবে গারো হয়ে আসবে সেটা এই রেসিপিটা দেখলে তোমরা বুঝবে এই যে দেখো ফির কিন্তু মনে একটা কষাকষি হয়ে গেছে ফির আমি গরম পানি দাওছ গরম পানি দিয়ে কিন্তু ফিরে যে নাড়াছাড়া করে নসোন মশলাগুলো যে চাইবের শিখলে কিন্তু এই যে ফিরে এটা ভালো করে নসন নিয়ে কিন্তু কই গরু গোস্ত এমনিতে কিন্তু কম বেশি সবারই পছন্দ গরু গোস্ত সিজাও কিন্তু অনেকে খায় গরুর গোস্ত আমরাও কিন্তু সিজি খাই খালি নুন আর হলদি দিয়ে কিন্তু গরু গোস্ত সিজিয়া খাওয়া যায় তা সিজা গোস্ত এক একরকম স্বাদ আর গোস্ত কিন্তু আন দিয়ে কিন্তু খাওয়া হয়েছে অন্য রকম স্বাদ তা যদি আমরা আর গোস্ত আন দিয়ে খাই তা ভালো করে খামো সমস্যা কি এংকে করে যদি আমরা গোস্ত আন খাই তাহলে কিন্তু গোস্তের স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ি যাই তাই যদি দেখো এনকে করে বারে বারে মেয়েখান করে মিশানা করে পানি দিয়ে নেওয়াছ আর এংে করে কিন্তু কষে কষে নেওয়াছ যতক্ষণ পর্যন্ত মানে ভালো করে কষা কষা হয় না ততক্ষণ পর্যন্ত কষে নেবে না যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো

দেখে করি তোমরা কিন্তু ঝোলটা দিয়ে নিবার পারেন তাই যে দেখো আমি কিন্তু দেখে করে ঝোলটা দিয়ে নাওসো ফির কিন্তু মশলা চারে পাকে নাগে গেছে শিলেও কিন্তু আমি এই পানি দিয়ে ভালো করে নিয়ে নিনু নিয়ে এখন ঢাকনা দিয়ে দাওসো এই যে দেখো আমার কোস্তটা কত সুন্দর হয়েছে এরপর একবার শেষে তুমি দিয়ে নাওসো ভাজা জিরে গুঁড়ে জিরে গুঁড়াটা কিন্তু আমি এখনও গরম করে নিছো নিয়ে কিন্তু এখন এর মধ্যে দিয়ে নাওসো এই যে তরকারি সারটা কিন্তু এই ভাজা জিরে গুঁড়ে দেওয়ার কারণে আরও কিন্তু ভালো লাগবে তাই সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবেন কি ভাজা জিরে গুঁড়াটা দেওয়ার জন্য সবার শেষে যখন নামাইবেন তার আগে আগে দিলেই কিন্তু হয়ে যাবে তাই যে দেখো জিরে গুঁড়াটা দিয়ে একে করে কষে কষে নিয়ে যাচ্ছে ঝোলটা দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আর ঝোলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই যে দেখছেন একেবারে কি সুন্দর হয়েছে আমার তরকারিটা রেডি হয়ে গেল মোড়ে রান্নাটা করতে এখানে দুই ঘন্টা লাগছে কিন্তু পাক্কা দুই ঘন্টা না তোমরা এনকে করে ধ্বজ সহকারে রান্নাটা করি দেখবেন এই যে দেখো এখন আমি পরিবেশন করি দেখো কতটা সুন্দর হয়েছে আর এই গোস্তটা একবার হাত দিয়ে কিন্তু আউলি যাইবে এটা কিন্তু দাঁত দিয়ে টানি টুনি সিঁড়ি খাবার নাগবে না একেবারে হাত দিয়ে আউলি যাইবে এই গোস্তটা খাইতে তাই দেখো কত মানে ধৈর্য সহকারে কিন্তু রান্না করলে রান্নার কিন্তু পরিমাণটা ভালো হয় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় তো অবশ্যই তোমরা চেষ্টা করবেন যারা প্রকৃত পরিমাণে গৃহিণী আর যারা চান যে হা মোর হাতে রান্না খায় সবাই প্রশংসা করুক তারা অবশ্যই কিন্তু মোর এই রেসিপিটা করি একবার হলেও এই গরু গোসাটা রান্না করি দেখবেন কতটা সুন্দর লাগে আর কতটা স্বাদ লাগে খাইতে তা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ